কি বলছিস তুই? অরুণের ব্যাংকে মাত্র 825 টাকা আছে? দেখি তো পাসবইটা। স্ত্রী হয়ে যদি পাসবুকটা নিয়ে আসে তাতে ক্ষতিটা কি হয়েছে? আমার স্ত্রী হয়ে ও আমার পাসবই দেখার সমস্ত অধিকারী আছে, কিন্তু ও এটা এনে আপনাকে দেখালো কেন? মানে দেখছিলাম ব্যাংকে তোমার কত টাকা আছে। আমাকে জিজ্ঞেস করলেই তো পারতে, বলে দিতাম। তাহলে বলো তোমার ব্যাংকে এত কম টাকা কেন? তুমি কত টাকা মাইনে পাও? কত টাকা মাইনে পাই তা জানেন? আপনি কি করবেন? আমি তোমার শাশুড়ি, আমি কি জানতে পারি না তুমি কোথায় চাকরি করো, কত টাকা মাইনে পাও? আপনি তো শাশুড়ি, আমার মা বাবাকেও কোনোদিন জানতে দিইনি আমি কোথায় চাকরি করি, কত টাকা মাইনে পাই। অবশ্য তাড়াতাড়ি কোনোদিন জিজ্ঞেস করে এটা জানাতে তোমার আপত্তি কিসের? নিশ্চয়ই কিছু অসুবিধা আছে। দে মা, পাসবইটা দিয়ে দাও। আচ্ছা বলুন, মা হয়ে মেয়ের সংসারের খোঁজ খবর আমি কি নিতে পারি না? পারে, নিশ্চয়ই পারে, সংসারের খবর নিশ্চয়ই নিতে পারে, কিন্তু দয়া করে আমার ব্যক্তিগত ব্যাপারে না করা। তুমি মাকে এভাবে বলতে পারলে? এসে ভদ্রভাবে আর কি করে বলবে? আচ্ছা তুমি কি বলো তো, সারা জীবন আমাকে একটু শান্তিতে থাকতে দিলে না, মেয়েটা শান্তিতে আছে সেটাও তোমার সহ্য হলো না। আমার অসুখ করেছে বলে মেয়ে জামাইকে মিথ্যে টেলিগ্রাম করে এখানে নিয়ে এলে, সেটাকে চৌধুরী পরিবারে আগুন লাগাবার জন্য। তুমি চুপ করো তো। চুপ করি তো, এত বছর ছিলাম, যা ক্ষতি হবার সেটা আমারই হয়েছে, কিন্তু তাই বলে তুমি এত ভদ্রলোকের ছেলেকে এইভাবে দেখে এনে? আমি কি জানতে পারি না? না পারো না, মেয়েদের বয়স কত আর ছেলেদের মাইনে কত এটা জানতে চাওয়াটা অন্যায়। বাবা তুমি আবার এর মধ্যে এলে কেন বলো তো? এলাম তার কারণ, তোর মা তোর ভালো করতে গিয়ে তোর ক্ষতি করে চলেছে। আমি আমার জামাইয়ের ক্ষতি চাইবো? তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়, তুমি স্ত্রী হয়ে আমার অনেক ক্ষতি করেছো। আমি তোমার কি ক্ষতি করেছি শুনি? দেখো শেষ বয়সে এসে আমি আর ক্ষতির হিসেব দিতে চাই না। ঠিক আছে, আমি যখন তোমার ক্ষতি করেছি তখন আর আমি এই বাড়িতে থাকবো না, আমি আমি সাথে বাড়িতেই চলে যাব। সত্যি যাবে মা? হ্যাঁ, তোমার তোমার কোনো আপত্তি নেই তো বলুন? আপনি আপনার মেয়ের বাড়িতে যাবেন তো আনন্দের কথা, আপত্তি থাকবে?